So hey guys, welcome back to another gameplay video. Aske amra khelbo Meena 2 er part 2. So chalen shuru kora jay. Amra shuru kora dilam guys. Dekha jay ki ki mission ache er moddhe. Prathamik bidyaloyer samne amra ekhon bortoman achi. Chuti diye diyeche accha. Amaderke sei part 1 er motoni jaite hoiteche. Raju khubi expert. She age bage dora chole jiteche ei game e, kintu she khub expert. Amra chotobelay tire niye ei game ta maximum shobai khelchi. To sei game er ekta smriti mone pore jiteche. So amra doretechi. Dekha jay ke eta ki jita harar kono mission. Eta accha khelte thaki, khelar pore bujhte parbo. By the way, part 1 er theke kintu part 2 আমার কাছে একটু ইজি মনে হইতাছে কেন জানি। পার্ট 1 এ কিন্তু এভাবে দৌড়ানোর সময় আমরা বারবার পড়ে গেছিলাম गाइस। যদি পার্ট 1 না দেখা থাকেন অবশ্যই দেখে আসবেন, চ্যানেলই আছে। সো আমাদেরকে কোথায় যেতে হচ্ছে, কি কি মিশন আছে আমরা কিছুই জানি না। আগে আমরা যাই, যাওয়ার পরে দেখতে পারবো কি কি মিশন। কজ বাম পাশে দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো মিশনই আমাদেরকে দেখানো হয় না। সো আমরা বাড়ি থেকে যাইতেছি, স্কুল আমাদের ছুটি হয়ে গেছে। রাজু, ও বাবা রাজু এখানে ঘুরতেছে অলরেডি। কেমনে কি রে ভাই? ফার্স্ট মিশন আচ্ছা এটা মিশন ছিল, আচ্ছা এটা মিশন ছিল, কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড মিশন কি দেখা যাক, পানি ভরতে হবে। মিনার মা অর্ডার দিয়ে ফেলছে পানি ভরতে হবে। তো চলো আমরা পানি ভরি, কিন্তু পানির এখানে এটা ভাঙা কেন? মেন কথা এখানে ভাঙা কেন? তার মানে এখানে কিছু ট্র্যাজেডি আছে। দেখা যাক কি কি ট্র্যাজেডি আছে, কি কি হয়। যেহেতু এটা একটা গেম তো ইজিলি কোনো কিছুই হবে না আমি যেটা বুঝতে পারতেছি। পানি ভরতেছি, আচ্ছা কল দিয়ে, টিউব কল দিয়ে আমরা পানি ভরতেছি গাইস। এবং এইটাকে খুব সম্ভব মিনার মা যেখানে গেছে সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। চলো যাই। রাজু রাজুর মতো ঝুলতেছে, ছাগলে নাকি করে? হ্যাঁ এটা কি হলো? ছাগল ফালা দিল আমারে। আচ্ছা ছাগল এইটা বারবার ভাঙতেছে, এইবার বুঝতে পারছি গাইস, ছাগলই বারবার কলসিটা ভাঙা দিতেছে। আচ্ছা এবার আমাদের খুব কেয়ারফুলি খেলতে হবে, তাড়াতাড়ি পানি ভরো। আমরা এখন ছাগলের সাথে একটু পাবজি ফ্রি ফায়ার যারা খেলি একটু জিগল জিগল দেই না, ওইটা করবো। আসো ছাগল বাবাজি, আবার আসবে আমি জানি। ও লা 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 ভাইয়া, পাবজি ফ্রি ফায়ার আমরা যারা খেলি জিগল জিগল বুঝি আমরা ভাইয়া। বিশেষ করে পাবজি যারা আমরা খেলি আমরা প্রচুর জিগল জিগল দেই, কোনো লাভ নাই। আমরা এক কলস ভরে ফেলছি। আচ্ছা যাওয়ার সময় আমার যদি ভাইয়া ফেলে তাহলে আবার প্রথম থেকে স্টার্ট করতে হইতে পারে, দেখা যাক। এই এই আবার আসতেছে দেখছো। আচ্ছা এই কলসিটা মানে কি কি প্রবলেমটা করছে? তো পানিটা ভরা শেষ, এখন যাই আবার একটু জিগল জিগল দিই, মজাই লাগে। জিগল জিগল দেওয়ার ভাই একটা আলাদা মজা আছে। এই ছাগল বাবাজি কোথায়? তোমার দিকে আসতেছি। হ্যালো লা 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 লা, ধোকা দিয়া রে বেটা, ধোকা দিয়া দিয়েছি বাবাজি। কোনো লাভ হলো না, তুমি ভাঙতে আসছিলা আমি জানি। পানি আমাদের ভরা হয়ে গেল। এই ড্রামটা ভরতে মনে হয় আরো 1 থেকে 2 কলসি লাগবে। আর রাজু এখানে ইয়ে যেমনে ধুলতাছে ভাই, বাড়ি বুড়ি খাইলে পড়ে যাবো। এই রাজু এই আস্তে, আরে ছাগলে ভাই মুখের সামনে দিছিলাম, আমার এখনই বাইকা দিতে বিপদে ফেলে। বাংলাদেশি গেম অস্থির গ্রাফিক্স এটা। চলো আবার সে আগের কাজ, এরকম করে আমরা জিগল জিগল দিব। আসো আসো আসো, উইলা লা লা উইলা লা। এ মন ভাঙে গেছে, মন ভাঙে গেছে ছাগলের। বারবার জিগল জিগল দিয়ে ধরতে পারি না। পানি ভরা শেষ, মিশন কি কমপ্লিট হয়েছে? আচ্ছা মিশন কমপ্লিট হয়ে গেছে, 3 কলসি আমরা ভরছি। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। থার্ড মিশন যেটা, সেটা কি কি মিশন আছে দেখি, মায়ের কাছে যাই। এখন আমাদেরকে বইলা দিবে পরের মিশনটা কি। আসলে ডাক্তার আপার কাছে যাইতে হবে। চেহারা যদি চিনি, কার্টুনটা ছোটকালে অনেক দেখছি। তো ডাক্তার আপার কাছে যাই, কিন্তু কিভাবে যাবো? ব্যাক পয়রা আছে মিনা, ব্যাক পয়রা আছে। এ হ্যালো, ব্যাক তো ধরলই না। আচ্ছা আগের মতো কইরা, বাবারে প্লিজ প্লিজ। এ পার্ট 1 এর একটা ফিল পাইতেছি আমরা, আবার পার্ট 1 এর একটা ফিল পাইতেছি ভাই। এই জায়গাটা পার হইতে ভাই কষ্ট আছে। বাড়ি কেমনে জানি বাড়ি খেয়ে যাই আমি, টান দিই বা টান অনেক সময় কাই যাই। বাচ্চি ডানে আসো, এই রাস্তাটা মোটামুটি বেঁচে গেছি। এ পাশে আসো, এ পাশে আসো, এ পাশে আসো, আমি টানতেছি তো, কাজ হয় না কেন? হইলো না হইলো না হইলো না, দেও টান দেও টান। আচ্ছা মাঝে মধ্যে কিন্তু টাচে কিছুটা প্রবলেম করে গাইস, এই জন্য আমি চিন্তা করলাম লাভ দিয়ে লাভ দিয়েছি। আচ্ছা আরও যেতে হবে, হসপিটালে যেতে হবে। এই যে স্বাস্থ্যকেন্দ্র আমরা চলে আসছি। ওকে এবার ডাক্তার আপাকে নিয়ে আমরা চলে যাবো বাসায়। কেউ একজন অসুস্থ আছে খুব সম্ভব। আমাদের থার্ড মিশন কমপ্লিট হয়ে গেছে গাইস, সাথেই থাকেন মজা হবে। কিন্তু এখন আমাদেরকে ভ্যান ঠিক করতে হবে, বুঝতে পারছি। চলো আমরা ভ্যান ঠিক করি, কোন দিকে? সামনে যেতে হবে। আচ্ছা এই যে ভ্যান, তো ভ্যানে গেলাম। এরপরে কি? আচ্ছা তালা, তালা কি করতাম? আই কিনতাম। আচ্ছা চাবি আনতে যেতে হবে। নো চাবিটা নো। এ কাউয়া, এ কেমন লাগে জ্বালাটা। আচ্ছা আমাদের মিঠু পিছনে নিছে। আচ্ছা মিনার এবার আর দৌড়াইতে হবে না, আর সেম কন্ট্রোলে আমাদের খেলতে হইতেছে। সামনে একটা গাছ আছে, আচ্ছা ওগুলোর সাথে বাড়ি খেলে মেবি আমি পড়ে যাবো। ওকে 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 ওকে, বুঝতে পারছি আমি, বুঝতে পারছি খুব ভালো মতো, বুঝতে পারছি। বাড়ি খাওয়া যাবে না, এটা আমার কাছে খুব ইজি মনে হইতেছে। কাউয়া রে বাইরে, চাবিটা দিয়া যা। তোমার নাম মিঠু, আমার নামও কাউয়া। সামনের জন বলতেছে আমার নাম কাউয়া। যাও বাবা যাও, কোনো জায়গায় বাড়ি বই খাওয়া যাবে না। এবং জিনিসটা কিন্তু একটু ভালো করছে, আমরা যেদিক থেকে যাবো সেদিকেই কিন্তু গাছগুলো দিয়ে দিতেছে, মানে এটা অটোমেটিক দেওয়া থাকে না, আমি সেটা বুঝতে পারতেছি। খুব সুন্দর, একটু ডিফিকাল্ট করে দিচ্ছে। আপনি যদি বরাবর যাইতে থাকেন যে আমি হাতে দিব না, অটোমেটিক যাবে, একটা সেফ রাস্তা দিয়ে আমরা যাবো, তাহলে এটা যাবে না। এখনো মুখে চাই ফালা 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 চাই ফালা, হ্যাঁ চাই ফালা দিছে। ওকে, চাবি আমাদের হয়ে গেল। এখন চলো আমরা যেখানে আসছিলাম সেখানে চলে যাই। কিন্তু সমস্যা হচ্ছে এখন কি আমাদের এই পথ থেকেই যাইতে হবে? ওরে দাদা, শান্তি নেই জীবনে। পিছনে তো কাউ আমাদের একদম পিছিয়ে লেগে আছে। লেগে থাকো, পারবা না মিঠুর সাথে। মিঠুর স্পিড তোমার থেকে। ভাই ঠোকর দিতে লেগেছিল কাউয়া, অলমোস্ট আমার ঠোকর দেওয়া দিয়েছিল। আচ্ছা, এই জায়গাতে যাইতে খুব একটা প্রবলেম হবে না, আসার সময় একটু প্রবলেম হয়েছিল হালকা পাতলা, বাট সমস্যা নাই। কাউয়া কাউয়া পিস সার, ভাই ভাই তুই পিস সার, তুই বাসায় যা, তুই বাসায় যা। পারবে না, পারবে না, তোমাকে ধরতে পারবে না। হস্তানি, এত হস্তানি, পিছে লাগিয়ে থাক। এই যে চলে আসছি আমরা। এবার পিছে পিছে আয় আয় আয়, পিছে আয়। এবার আর পিছে আসবে না, কারণ এখানে পাঁচজন মানুষ আছে, পাঁচটা ইট পেলে। তোমার নাম মিঠু, বুঝতে পারছি। এবার আমাদেরকে তালা খুলতে, তালা এমনি খুলে দিচ্ছে কাকু। কাকু এবার গাড়ি চালাবে, গাড়ির আমি শিওর এই গাড়ির মানে পুরা ভারটা আমার উপর থাকবে, মানে আমারই কন্ট্রোল করতে হবে, আমি শিওর। না কিছু তো করা লাগতেছে না গো। আরে দাদা, ওরে দাদা, বেঁচে গেছি আমি, বেঁচে গেছি। এবার আর কন্ট্রোল করা লাগে না ভাই, কন্ট্রোলে আমি দুনিয়ার লেভেলের ভাই কুফা, কন্ট্রোলে আমি কুফা ভাই। প্রতিবার ধাক্কা লেগে পড়ে যায়। আমাদের 4টা মিশন শেষ, 5টা মিশন মেবি কমপ্লিট হয়ে গেল, তার মানে এই পর্যন্তই হবে আজকের মিশনগুলো। সো এই ছিল আজকের মতো গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন। সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। পার্ট 3 তে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।